চারতলা বাড়ি, নাম আবাস যোজনায়। কিভাবে উঠল নাম? অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। তৃণমূল নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? চোখ ধাঁধানো চারতলায় ইমারতের মালিক পঞ্চায়েত উপপ্রধান। আবাস যোজনার সদ্য প্রকাশিত তালিকায় রয়েছে শাসক দলের ওই নেতার স্ত্রীর নাম। শুধু তাই নয়, নাম রয়েছে উপপ্রধানের প্রয়াত বাবাও। অথচ যাদের নামে বাড়ি থাকার কথা তাদেরই নাম নেই, জানিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছে পূর্ব বর্তমানের খণ্ডঘোষে। উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকাবাসী। পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একাধিক জায়গায় এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ সামনে এসেছে। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের তৃণমূল পরিচালিত সাঁকারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর শেখ ওই বিলাসবহুল বাড়ির মালিক। তার বাড়ি খণ্ডঘোষের কেশবপুর গ্রামে। তার বাড়ির চার সদস্যের নাম উঠে গিয়েছে আবাস যোজনার তালিকায়। গৃহহীন বা কাঁচা বাড়ির বাসিন্দারা সরকারি আবাস যোজনার প্রকল্পের পাকা ঘর পান। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে সেসব বাসিন্দাদের নাম নথিভুক্ত করা হয় তালিকায়। কিন্তু বিলাসবহুল বাড়ির মালিকের স্ত্রীর নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। শুধু স্ত্রী নয়, তালিকায় দেখা যাচ্ছে প্রয়াত বাবা ও দু ভাইয়ের নামও রয়েছে। কিন্তু প্রশ্ন জাগছে তো, কিভাবে? এ ব্যাপারে ওই উপপ্রধান জাহাঙ্গীর বলেন, আমি দলের কাজে ব্যস্ত থাকি, কে বা কারা তালিকা তৈরি করেছে তা আমার জানা নেই। বিষয়টি নজরে আসা মাত্র নাম বাতিলের উদ্যোগ নিয়েছি। দাদা, পিএম লিস্টে নাম আছে এটা সত্য কথাই, কিন্তু কীভাবে যে নামটা এসছে আমি সত্যিই জানি না। 2016 সালে তখন একবার সার্ভে হয়েছিল পঞ্চায়েতের ভিআরপিদের বা ব্লক অফিসের স্টাফদের, তখন কার কার বাড়ি নেই এটা একটা অর্ডার হয়েছিল। সেই অর্ডার বিশেষে বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলে একটা সার্ভে হয়েছিল। তো সেই হিসেবে এই নাম কীভাবে এই যে আমি জানি না, জানার সঙ্গে সঙ্গেই আমি বিডিও সাহেবকে বলি যে আমাদের নাম এসছে, আমাদের নামগুলো একটু বাতিল করে দেবেন। সার্ভে জেনারেশন তাদেরকে দিয়ে আমি নিজে থেকে বাতিল করেছি, আপনারা সেটা খবর নিলে বুঝতে পারবেন যে হ্যাঁ বাতিল হয়েছে কি না। তো এখন বিরোধীরা এটা চক্রান্ত করে এটা সরকারের বদনাম হওয়ার জন্য এটা করছে। নাহলে আমি ধরুন যে ব্যবসাটা করি আমার কত লাভ হচ্ছে না হচ্ছে আমি তো দাদা কাউকে বলবো না, তার জন্য আমি সরকারকে একটা ট্যাক্সও দিই। হ্যাঁ, আমার একটা ফাইল আছে, ট্যাক্স দিই। এবারে একটা স্বপ্ন ছিল, একটা বাড়ি করেছি, এবারে আমি কি দাদা বাড়ি করতে পারি না বলুন তো? সেই বাড়িটা নিয়ে এখন নানা রকম বিরোধীরা অভিযোগ করছে যে পার্টির টাকা মেরে বাড়ি করেছে। এই অনিয়মের সঙ্গে তার কোনো যোগ নেই বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান শিউলি খাঁ। জাহাঙ্গীর শেখ নিজের ইচ্ছা মতন সব করেছেন, এখানে আমার কোনো ভূমিকা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানিয়েছি। এটা মানে উপপ্রধান আগে চালাতো, তখন উনি থেকে নাম দিয়েছিল সকলে, সব গ্রামী নাম উনি সব কিছু দেখেছে, এবং ওর বাড়ির ফ্যামিলি অনেকজনের নাম আছে। আবার উপপ্রধানের স্ত্রী উনি শুধু মানে বিডিও অফিস থেকে লোক এসেছিলো, ওদের সাথে মানে ভিজিটে গেছিলো গ্রামে গ্রামে বাড়ি দেখাতে। আমি তখন চালাতাম না, কারণ উনি চালাতেন, আমি হয়তো ও তিন বছর চালিয়েছি, আমি লাস্ট পাঁচ বছরে আমি হাল ধরেছি, কারণ উনি এখন আর আসে না। আগে ছিল লিস্টটা, বিডিও অফিস থেকে লোক আসছে, যাদের পাকা বাড়ি আছে তাদের বাদ দিচ্ছে, আর যাদের মাটির ঘর আছে যারা গরিব তারা নিশ্চয়ই পাবে। হ্যাঁ, তখন উনি চালাতেন, উনি হয়তো আমাদেরকে নিয়ে না জেনেই করেছে। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে গোটা রাজ্য দুর্নীতিতে ছেয়ে গেছে। চারতলা বাড়ির মালিক অথচ তার নাম আবাস যোজনার তালিকায়। আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। যদিও ওই টিএমসি নেতা বিডিওকে সুবিধাভোগীদের তালিকা থেকে তাদের নাম বাদ দিতে বলেছেন, তবে কিভাবে ওই পঞ্চায়েত উপপ্রধানের নাম তালিকায় উঠল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। এই মুহূর্তে কেশবপুর, বর্ধমানের কেশবপুরের সাঁকারি গ্রাম পঞ্চায়েতে যে বাড়িটা আমরা পেছনে দেখতে পাচ্ছি সেটা এখানকার উপপ্রধানের বাড়ি, এরকম হতেই পারে। কিন্তু এখানে কন্ট্রোভার্সিটা কী নিয়ে, এইখানে ওনার জাহাঙ্গীর শেখ যিনি এখানকার উপপ্রধান, তার বউ সীমা এবং তার দুই ভাই এবং তার বাবা যিনি মারা গেছেন তাদের নাম এসছে পিএম আবাস যোজনায়। এবার আবাস যোজনায় নাম তাদের আসে যারা বাড়ি করতে চায়, যাদের বাড়ি নেই, পারমানেন্ট পাকা বাড়ি নেই, হাউজিং ফর অল স্কিমে কিন্তু এরকম আসে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এনার যত যার এত বড় বাড়ি তার কী করে এলো? ওনার সাথে আমরা কথা বললাম, জাহাঙ্গীর শেখের সাথেই আমরা কথা বললাম, উনি কিন্তু দাবি করলেন যে এটা 2016 যখন সার্ভে হয়েছিল তখন
এই এনরোলমেন্টটা হয়, আর এটা 2022 লিস্টটা বেরো। 2018 থেকে উনি ধানের ব্যবসা করেন, আর উনি ট্যাক্স পেইং একজন বিজনেসম্যান সিটিজেন, আর কোনো ভুল পথে কিন্তু উনি এই বাড়ি বানাননি। ইনফ্যাক্ট উনি এটাও দাবি করছেন যে উনি বিডিওর কাছে অলরেডি নাম পাঠিয়ে দিয়েছেন যে ওনাদের সবার নামটা ক্যান্সেল করে দেওয়া হোক। কিন্তু প্রশ্নটা অন্য, যে চার এত বড় বাড়ি আছে বা এই যে সার্ভেটা যেরমভাবে হচ্ছে, এই সার্ভেগুলো কীরমভাবে হয়, যাতে যার অলরেডি এত বড় বাড়ি সে কী করে এরকম একটা লিস্টে, বা তার ফ্যামিলি মেম্বাররা কী করে এই লিস্টে তাদের নাম আসে, এইটাই হলো সব থেকে বড় প্রশ্ন। বর্তমান থেকে প্রসূন বোসের সঙ্গে সুজাতা মেহরা ও সূর্যাগ্নি রায়ের রিপোর্ট আজ তাক বাংলা।